একজন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এত বেসপারেট বক্তব্য দেওয়ার পরে সেই দলের কোনো নেতা কোনো কর্মী যদি মুনাফিকি করে সবলকরি করে বিশ্বাসঘাতকতা করে আমরা আগে তাকে চিহ্নিত করব। রায়পুর পৌরসভার 9টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকি বিল্লা। মঙ্গলবার সন্ধ্যায় বাকি বিল্লার নিজস্ব কার্যালয়ে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকা প্রতীককে বিজয়ের লক্ষ্যে রাজপথে আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কাজী বাকি বিল্লা। এ সময় বাকি বিল্লা বলেন, আমি একটা মেসেজ দিতে চাই যে আমি অবশ্যই অহংকার না, আমার ছোট হলো আমি জুনিয়র হলো আমি তাকে সম্মান দেব, কিন্তু কোনো কুচক্রি মহল কোনো অযোগ্য অপদার্থের বেষ্টনীতে ঘেরাও হয়ে পৌর আওয়ামী লীগকে খাটো করবে, দিক নির্দেশনা দিবে আর কেউ তাদের কথায় পরিচালিত হবে এমন লোকের সাথে আমি রাজনীতি করব না, প্রয়োজনে আমি নিজেই সরে যাব, কারণ আত্মমর্যাদা যেখানে থাকবে না সেখানে রাজনীতি করব। আমি আপনাদেরকে মেসেজটা জানাইয়া দিলাম, কেউ এই কথা বলতে পারবেন না আমাকে যে আপনি তো আমাদেরকে কোনোদিন বলেন নাই। পৌর আওয়ামী লীগ চলবে পৌর কমিটি নেতাদের সিদ্ধান্ত, পৌর আওয়ামী লীগ চলবে সভাপতি সম্পাদকের দিক নির্দেশনা, নোবডি এলস, এখানে কেউ থাকতে পারবেন না যে হোক না কেন, যখনই এর ব্যতিক্রম দেখবো ইফ এনি ওয়ান যে হোক না কেন আমি তার সাথে সুসম্পর্ক তো দূরের কথা, সম্পর্কই রাখবো না, কারণ আমি পদের জন্য লালাই করি। আমি জেলাতে দায়িত্বে ছিলাম, উপজেলায় ছিলাম, পৌরসভায় ছিলাম, এখন না হয় কর্মী হয়ে কাজ করব, এতদিন সামনে ছিলাম এখন না হয় মিছিলের পিছে থাকবে। বাকি বিল্লা আরো বলেন, যারা বলেছেন আমি দেশ থেকে পালিয়ে গিয়েছি তারা এখন আমার শরীরের চিমটি কেটে দেখুন আসলেই আমি আছি নাকি নাই। যেটা আমাদের কিছু অজ্ঞ অপরিপক্ক নেতারা বলছে বাকি বিল্লা নাই, এখন বাকি বিল্লা তো নগদে আছে, নাকি এখনো মনে করবেন যে দিন দিন আসছে কিনা, আমার একটু সিমুট দিয়ে দেখেন ঠিক আছে। সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। পরে সভায় বাকি বিল্লার নিমন্ত্রণে রাতের খাবারে অংশগ্রহণ করে।